বর্তমান ফিলিস্তিন। এতক্ষণ আমরা ইসলামের আদর্শ ঐতিহ্য, ইসলামের জানা দরকার প্রয়োজনীয়তা এগুলোর কথা বলেছি। এবারে আসেন বর্তমান বিশ্ব প্রেক্ষাপট। দাজ্জাল যেখানে আসবে সেই জায়গাটা সিরিয়া, বর্তমান ফিলিস্তিনের পাশে। ইমাম মাহদি যেখানে আসবেন কাবা শরীফ, হাজরে আসওয়াদ এবং বৈতুল্লাহ মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিমের মাঝখানে তাকে পাওয়া যাবে। বর্তমান পৃথিবীতে, বর্তমান প্রেক্ষাপটে বিশ্বে যা হচ্ছে, যা ঘটছে, বিশ্ব যেদিকে যাচ্ছে বোঝা যায় ইমাম মাহদি আলাইহিসসালাম আপনার বাড়ির সামনে এসে গেছে, দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। ইমাম মাহদি আসবে, দাজ্জালও আসবে, এটা তো আমরা জানি। ইমাম মাহদি পুরো দুনিয়াতে দাওয়া কাজ, এটাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাই দেবেন। দুনিয়ার সিংহভাগ মানুষ দিনকে কবুল করবে, কোরআনের আদর্শ কবুল করবে, করতে করতে এমন একটা অবস্থা হবে পুরো দুনিয়াতে ইমাম মাহদির নেতৃত্বে নয় বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে ইমাম মাহদির নেতৃত্বে 9 বছর পুরো পৃথিবীতে। আমি আমেরিকার কথা বলি না, মধ্যপ্রাচ্যের কথা বলি না, আরে ইসরায়েল ফিলিস্তিন, ইসরায়েলের দেশটাও ফিলিস্তিনিদের জায়গায়, ইসরায়েলের অফিস আদালত বিমানবন্দর ফিলিস্তিনিদের জায়গায়, ইসরায়েলিরা যে ঘরগুলোতে থাকে এগুলো ফিলিস্তিনিদের জায়গা। আজকে সেই ফিলিস্তিনিরা রিফিউজি, সেই ফিলিস্তিনিদেরকে বাড়িঘর থেকে উৎখাত করে সব জায়গা ইহুদিরা ইসরায়েলিরা দখল করে নিয়েছে। যেদিন জাতিসংঘে ভোট হলো 1948, সেই দিনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হইল। যে ফিলিস্তিনিরা ইসরায়েলিদেরকে জায়গা দিছে, ইহুদিদেরকে জায়গা দিছে, সেই ফিলিস্তিনিদেরকে আজ পর্যন্ত স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা। আপনারা আমি বোধহয় বুঝাইতে পারি নাই, তাহলে নিয়ম ছিল ইসরায়েলদের যেরকম স্বাধীনতা দিছি এই এই দূর এলাকা নিয়ে, ফিলিস্তিনিদেরকে দূর এলাকা নিয়ে স্বাধীনতা দিলাম। একই দিন একই বৈঠকে হওয়ার দরকার ছিল, ইসরায়েলিদেরকে স্বাধীনতা দিয়ে দিছে আর ফিলিস্তিনের ব্যাপারে কিছু কয় নাই, কোনো একটা দায়ও নাই। যার জন্যে গত 75 বছরে যখন ইহুদিরা দেখলো কদ্দুর 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 করে দখল করতে 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 এখন গাজা হামাস এইটা বলতে যেই জায়গাটা আছে এটার দৈর্ঘ্য 11 কিলোমিটার, 11 কিলোমিটার লম্বায় আর প্রস্থ 4.5 কিলোমিটার, তাহলে 11/4.5 আপনাদের একটা ইউনিয়নের সমান হবে না কি? আপনাদের একটা ইউনিয়নের সমান বোধ হয়। এরপরে আজকে এখান দিয়ে কলোনি বানায়, কালকে এখান দিয়ে গর্ত খনন করে, ওখান দিয়ে সুড়ঙ্গ বানায়, এটা করতে করতে এই 11 কিলো এইটারেও দখল করে নিয়ে গেছে। এজা ইয়াসাল ইনসান তালাল ইসানহু, একজন মানুষ যখন দেখে তুমি আমারে মারতে 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 এখন শেষ করে ফেলবা, আমি আর বাঁচতে পারবো না, তালাল ইসানহু, তখন সে মনে করে মরছি তো মরেছি, মরার আগে তোর তেলপেটে তলপেটে একটা লাঠি হলেও মারি। এটাকে নোয়াখালীদের ভাষায় বলে যে মানুষ চূড়ান্ত পর্যায়ে আসলে অন্ডকোষে লাঠি মারে, অন্ডকোষে। এখন যে ঘটনাটা হয়েছে প্রায় 2 মাস আগে, 1.5 মাস আগে, যে হামাস তারা যেটা করেছে, তারা দেখেছে আঙ্গুলি তো আর রাখলিয়ে না, আমরা তো শেষে হয়ে গেলাম, শেষই যাও না আগে তোর তল পেটে অন্তত লাতিউগা মারছে ভাই। এই মারার পরে এইবার আমেরিকাও তাদের পক্ষে, কি ভারতও তাদের পক্ষে, রাশিয়া চায়না সুপার পাওয়ার ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলিদের পক্ষে, মুসলমান গরিব বেচারা তাদের পক্ষে কেউ নাই, সৌদি আরব পর্যন্ত 2 নম্বরই ফিলিস্তিনের সাথে করে যাচ্ছে, তাদের কোনো অভিভাবক নাই। বাংলাদেশ এমন একটা দেশ, দুনিয়ার যেই দেশগুলোর পাসপোর্টে দেখা আসছিল শেষের পৃষ্ঠায়
যে এই পাসপোর্ট দিয়ে ইসরায়েল ব্যতীত দুনিয়ার অন্য সব দেশ ভ্রমণ করা যাবে। কয়েক মাস আগে এইটা উঠাই দিছে, মানে ইসরায়েলেও ভ্রমণ করা যাবে। আপনারা কেউ আমার উপরে রাগ করেছেন? আপনার পাসপোর্টটা খুলে দেখেন, 57টা মুসলমান দেশ ওআইসি, 57টা, তার মধ্যে 56টা দেশের পাসপোর্টে এটা লেখা আছে ইসরায়েলে যাওয়া যাবে না। আর বাংলাদেশ 97% মুসলমান, এই দেশের পাসপোর্টে লেখা আছে না যাওয়া যাবে। তাইলে এগুলার কিছু সামনে নজর আছে তো, এগুলার পরিণাম পরিণতি ভালো হবে না। আজকে উল্লেখযোগ্য একটা সময় পেরিয়ে গেল, পরিয়ে যাওয়ার পরেও দেখা গেল হামাস শেষ হয়ে যায় নাই, হামাস নির্মূল হয়ে যায় নাই। হামাসের ক্ষতি ইসরায়েল যেদূর করেছে, হামাস ইসরায়েলের ক্ষতি তার চেয়ে 100 গুণ বেশি করেছে। যুদ্ধটা চলছে, আর আল্লাহ সাহায্য যদি না থাকত, ইসরায়েলে এত আয়রন ডোম, এত কিছু ইসরায়েলের ভিতরে ঢুকিস, তাদের সৈন্যদেরকে বন্দি করে নিয়ে গেছে এই হামাসের গেরিলারা, গেরিলারা তাদের আয়রন ডোম তো কোনো কাজে আসে নাই। আর বর্তমান ফিলিস্তিন 11/5 কিলোমিটার যে জায়গাটা, এই জায়গাটা হবে হাসরের মাঠের মধ্যবর্তী জায়গা। তাহলে আমরা বুঝতে পারি এই জায়গাটা আল্লাহর আরশ বসানো হবে, কেয়ামতের বিচার হাসরের মাঠ এই ফিলিস্তিনে হবে, দাজ্জাল এই ফিলিস্তিনে আসবে। বুখারির ঈসা আলাইহিসসালামের আগমন, দাজ্জালকে হত্যা, একটা বাব আছে পরিচ্ছন্ন, সেখানে সহি সনদে হাদিসে এসেছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম 9 বছর পর্যন্ত বাতিল, অন্যায়, অসত্য এগুলোর মোকাবিলা করে পুরা দুনিয়ার বিশাল অংশে ইসলামী খেলাফত জারি করবেন, চালু করবেন, তিনি নিজে সেটার আমিরুল মোমিনিন হবেন। তার মৃত্যু যখন ঘনিয়ে আসবে তখন দাজ্জাল, দাজ্জাল সে আসবে। সিরিয়ার রাজধানী দামেস্ক, দামেস্কের পূর্ব দিকে একটা শহর হবে গৌতা, গৌতা গাইন ওয়াও তোয়া গুলতে, গৌতা তো, এখানে একটা মসজিদ হবে, মসজিদের উপর একটা সাদা গম্বুজ হবে। সিরিয়া থেকে যখন ডাক দেওয়া হবে, ইমাম মাহদী এসে ডাক দিবেন, ঈসা আলাইহিসসালাম অবতীর্ণ হবেন, তিনি নেমে আসবেন, তখন প্রথম বাহিনী খোরাসান থেকে আসবে, খোরাসান, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। আর নবী যে সময় বলেছেন, সেই সময় খোরাসান বলতে বর্তমান পাকিস্তান থেকে শুরু করে করাচি বন্দর আরব সাগরের পাড়ে, এখান থেকে শুরু করে এক করে বসনিয়া হার্জে গোবিনা পর্যন্ত, এই পুরো এলাকাটা ভারতের পশ্চিম অর্ধেক, পশ্চিম অর্ধেক, এরপরে ইরান, এই পুরো এলাকাটা, এটা হবে ইমাম মাহদি তার খেলাফতের এলাকা। আর এই ফিলিস্তিন হবে ইমাম মাহদির রাজধানী, ঈসা আলাইহিসসালামের রাজধানী এই ফিলিস্তিন। তাহলে আমরা এইটা মনে করি না, ফিলিস্তিনে দড়িয়ে পানি দিয়ে গিলি খাইলে তৈরব কেন, কি আমার পার্শিকার ক্ষোভা গেছে, দুঃখ নাই, কুত্তা তো চিনলাম, মাফ করবেন। সৌদি আরবের মতো দেশ যদি জাতিসংঘের ওখানে ফিলিস্তিনের পক্ষে ভোট না দেয়, কি আর আসেনি কিছু, আর আসেনি কিছু, তাইলে এখন বেকেলে বাধ্য ভাই, তুমিও নাই, আমিও নাই, কেউ নাই, মুরব্বী একজন, অভিভাবক একজন, আল্লাহ ওলিউল্লাযিনা আমানু, ইমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? তাইলে ফিলিস্তিনকে যে পানি দিয়ে এই গিলি খাই যাইব, এটা এত হর্ষ নয়, এত সহজ নয়, গেল তো কয়েকটা দিন। আর ইসরায়েলকে আমেরিকা সুপার পাওয়ারগুলো এমনভাবে অস্ত্র শস্ত্রে সজ্জিত করেছে, ইসরায়েলের একদিনও লাগলের কথা না, কি কিন্তু আলহামদুলিল্লাহ ফিলিস্তিন টিকে আছে, ফিলিস্তিন টিকে থাকবে। ইমাম মাহদী কাবা শরীফের এখানে যখন তওয়াফ করবেন এই অবস্থায়,
প্রথম কাফেলা কালো পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ লিখিত কালো পতাকা নিয়ে খোরাসান থেকে আসবে, ইরান থেকে আসবে, ইয়ামান থেকে আসবে। আজকে কিন্তু ফিলিস্তিনে এই দেশগুলোই বেশি ফিলিস্তিনিদের সহযোগিতা করতেছে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? সৌদি আরব যে 19টা গাজ কান্ট্রি, এগুলা লিডার নেতা, বাচ্চা ফসল নাই, আমাদের বদনসিব আজকে ফসলের মতো। মধ্যপ্রাচ্যে একজন শাসক দরকার আছে, কিন্তু এখন যারা আছে এরা সোনার তৈরি টয়লেটের মধ্যে হাগে, স্বর্ণের তৈরি টয়লেটের মধ্যে পেশাব করে, জমিদারিরও তো একটা শেষ আছে নাকি? এইভাবে চলে এখন ফিলিস্তিন যদি এইভাবে মারে তারা কোনো কথা কয় না, আমেরিকা বেজার হবে, অমুক অখুশি হবে, হ্যাঁ আপনার ক্ষেতের ক্ষীরা বেগুন লই যায়, বুড়িয়া ওনার আর তো হারে না, কারণ ক্ষীরা সরে নেয়, বুড়িয়া চাই কয়ে চুরি করা ভালো না রে, এই কথা কইলে বোধ হয় ক্ষীরা সর ক্ষীরা রেখে চলে যাবে নাকি? এখন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট, এই অ্যাকশন যদি আমরা নিতে না পারি, যারা অ্যাকশন নিতে পারবেন এবং অ্যাকশন নেবেন তারা ইনশাআল্লাহ আসতেছেন। শেষ কথা, মান তামাশা কাবে সুন্নতি এন্দা ফাসাদে উন্মতি, আমার উন্মত যখন ওইভাবে ফেতনা ফাসাদের দরিয়ায় হাবুডুবু খেতে থাকবে, এই সময় আমার খুন ডাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা, ইসলামের একটা আদর্শকে জীবিত করার জন্য যে এগিয়ে আসবে তাদের এক একজনের আমল নামায় আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবে। সাহাবায়ে কেরাম বদর উহুদের জীবন দিয়ে পাইছে 100 শহীদের সওয়াব। আর এই যুগে আমরা ইসলামের পক্ষে কাজ করে, ইসলামের পক্ষে দিন কায়েমের চেষ্টা করে আমরা পাবো 100 শহীদের সওয়াব। এই 100 শহীদের সওয়াব পাইতে রাজি আছেন? পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ুন, নাম্বার ওয়ান। পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি নিয়মিত রেগুলার হতে না পারেন, তাহলে আপনি দুনিয়ার সব গরু মহিষ উট কিনে আল্লাহর রাস্তে কোরবানি দিয়ে দান করে দিলেও কোনো লাভ? আগে নামাজ, এরপরে ইসলাম, এরপরে দিন, এরপরে সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, বিশেষ করে আমাদের নবী তিনি কিভাবে দিন কায়েমের পক্ষে কাজ করে গেছেন, এগুলো জেনে বুঝে পড়ে স্টাডি করে সেইভাবে সেই পথে আগাইতে হবে। মসজিদে নববী থেকে রাসূল যাচ্ছেন মসজিদে কোবার দিকে, জাবালে নূর, আপনারা যারা গেছেন জাবালে নূরের এই পাশ দিয়ে রাস্তা, এখানে গিয়ে এখন নবী কান্দতেছেন, কান্নার আওয়াজ পিছন থেকে শোনা গেল। সাহাবায়ে কেরাম কিলা মা ইয়াব কিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও গো আল্লাহর নবী আপনি কান্দছেন কেন? নবীজি সেদিন বলেছিলেন, আমি আমার ভাইদের জন্য কান্দতেছি, আমি আমার ভাইদের জন্য কান্দতেছি, কিলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম সেদিন জিজ্ঞাসা করেছিলেন, ও গো আল্লাহর রাসূল আমরা কি আপনার ভাই না? নবীজি বলেছিলেন সেদিন, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবা। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা আবার জিজ্ঞেস করলেন, তাহলে আপনার ভাই কারা? নবী সেদিন বলেছিলেন, যারা তোমাদের 500 বছর, 1000-1500 বছর পরে আসবে, যারা আমি নবীকে দেখবে না, সাহাবাদেরকে দেখবে না, তাবিন তাবে তাবিন তাদেরকে দেখবে না, হ্যাঁ ফেতনার যুগে আসবে, এই সময় মান তামাশা কাবে সুন্নতি, আমার একটা সুন্নত, এটাকে আঁকড়ে ধরে এটাকে কায়েম করার জন্যে যে সামনের দিকে এগিয়ে যাবে হাসরের কঠিন দিনে মাকামে মাহমুদে আমি যখন সাফায়াত করব, তোমাদের দিকে একবার তাকাইলে ওদের দিকে 10 বার তাকাবো। আমরা কিন্তু সেই নবীজি হাসরের মাঠে সবচেয়ে বেশি আমাদের দিকে তাকাবে, এরা আমার উম্মত, এরা আমার উম্মত। সুতরাং আমাদের জীবন যাক, সম্পদ যাক, সব কিছু চলে যাক, আমরা নবীর খুন ডাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, নবীজির মাথার খুলি ভাঙ্গা ফিলিস্তিনের পক্ষে আসি, আমরা ইসলামের পক্ষে আসি, ইসলাম কায়েমের পথে আসি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই আমরা ইসলামের জন্যে যে যেদূর যেভাবে পারি ইনশাআল্লাহ কাজ করে যাব। সবাই রাজি আছেন তো? আমা আলাইনা ইল্লাল বালাগ ও আখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আমরা এখন খুতবার পরে সুন্নতটা পড়ব, কমপক্ষে 4 রাকাত সুন্নতটা
পড়ব ভাই, কিছু কিছু হুজুর ভাই নিয়েছে কারণ এই সে কাম নেই, এত করে যদি আর হোস কি দেন তাহলে দুই বছর হরে কেব হরস দুই টাকাতে এইটাও হরম। বাংলা কথা নোয়াখাইলা কথা হাগল দমে কিল গুতায়, হাগল দমে আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যেইভাবে করে গেছে আমরা